সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসীদের নিয়ে আরটিভির আয়োজন প্রবাস থেকে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আফসানা সুরাইয়া। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের কার্যকরী সভাপতি আলহাজ মমতাজ হোসেন চৌধুরীকে। তিনি তার প্রবাস জীবনের কথা বলবেন। পাশাপাশি দর্শক, আপনারাও স্কাইপে যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমাদের স্কাইপ আইডি rtv.studio। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ। আমি আরটিভি কর্তৃপক্ষ এবং আরটিভির সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই মুজিব বর্ষ আপনারা জানেন দুদিন পরেই, এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু সহ ওনার পরিবারের সকল সদস্যদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর আজকের এই যে প্রবাস কথা অনুষ্ঠানে আপনার কাছ থেকে শুনবো, প্রবাসীদের কথা শুনবো, আমরা শেয়ার করব, আপনাকে ধন্যবাদ। জি, শুরুতেই আমরা জানতে চাইবো যে আপনি কত বছর সেখানে ছিলেন এবং কি করতেন সেখানে। আপনাকে ধন্যবাদ। আমি সৌদি আরবে, আমি বাংলাদেশ বিমানে ছিলাম, বিমান থেকে আমি 85-এ আমি সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে আমি কুয়েতের যে সেখানে এয়ারপোর্ট ম্যানেজার ছিলাম, সৌদি আরবে অনেক দিন ছিলাম জেদ্দা এয়ারপোর্টে এবং মদিনা এয়ারপোর্টে। সেখানে থাকা অবস্থায় আপনি জানেন সৌদি আরবের কমিউনিটি অনেক বড় কমিউনিটি, প্রায় 25 লক্ষ বাঙালি সেখানে থাকে এবং আমাদের জেদ্দাতেই 5 লক্ষ বাঙালি থাকে। এবং সেখানে আমরা যদিও প্রবাসী ছিলাম, কিন্তু কোনো এক সময়ে কোনো এক পর্যায়ে আমরা নিজেদেরকে প্রবাসী মনে করতাম না। আমরা ওইখানে একটা ছোট্ট বাংলাদেশ, একটা বাংলাদেশের আবহাওয়া, সংস্কৃতি, কালচার, ব্যবসা, বিনোদন সবই ছিল, আমরা খুব ভালোই ছিলাম। এবং বিশেষত সৌদি আরবে আমরা প্রবাসী হিসাবে গর্বই করতে পারি, মুসলমান হিসাবে এখানে পবিত্র মক্কা মদিনার পাশাপাশি থেকে আমরা যে সুযোগ সুবিধা এবং ধর্মীয় আচারগুলি করেছি, আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা সেখানে উপার্জন করেছি, রিমিটেন্স পাঠিয়েছি, দেশের অর্থনীতিতে আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি, সেটার জন্য আমি গর্ববোধ করি। তাছাড়া এয়ারপোর্টের কর্মী হিসাবে, এয়ারপোর্টের লোক হিসাবে, এই দেশের যারা স্বনামধন্য রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী কিংবা অন্য অন্য হাজিরা উমরা জন্য দায়িত্ব ধর্ম তো ধর্মের কারণে ধর্মীয় আচারের জন্য সেখানেও আমরা একটা ভূমিকা রাখতে পারতাম এবং আমরা এখনও রেখে যাচ্ছি। সৌদি আরবের যে কমিউনিটি এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের যে কমিউনিটি, একটা বিরাট কমিউনিটি, অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীরা। আজকে প্রবাসীদের যে রিমিটেন্স, এই রিমিটেন্স আমাদের পৃথিবীর বিভিন্ন সময়ে যে অর্থনৈতিক দুর্যোগ আসছে, দেখা গেছে যে এই ইকোনমিক রিসেশনের সময় সারা পৃথিবীর অর্থনীতি টালমাটাল, কিন্তু বাংলাদেশ অর্থনীতি অনেক ফুরফুরা ছিল। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজেও ওনার সবসময় ওনার বক্তৃতা বিবৃতিতে প্রবাসীদের সম্পর্কে উনি যে কথা বলে এবং আমাদের নীতি নির্ধারকরা যে প্রবাসীরা এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তা আমরা অত্যন্ত এই সমস্ত ব্যাপারে আমরা সত্যি প্রশংসা এবং আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু অনেক সময় হয় কি, প্রবাসীরা অনেক জায়গায় অবহেলিত হয়, সেই ব্যাপারগুলো আপনি বললে আমি সেই। আচ্ছা, আপনি যেহেতু মানে সদ্য ফেরত সৌদি আরব থেকে এসেছেন, এবং আপনি তাহলে কি মনে করছেন যারা বাংলাদেশি যারা সেখান থেকে ফেরত এসেছেন, যারা এসেছেন তারা সেখান থেকে ফেরত, তো তারা কি এখানে এসে সঠিক মূল্যায়ন পাচ্ছে কি না, এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ এত একটা মূল্যবান প্রশ্ন অবতারণা করার জন্য। আসলে প্রবাস থেকে আমরা দীর্ঘদিন যারা 30 বছরের মতো 25 বছর এরকম থেকে চলে আসছি, এবং আমরা আমাদের অনেকেই অনেক কারণে চলে আসছি, অনেকে চাকরি হয়তো বা নাই কিংবা অনেকেই স্বেচ্ছায় চলে আসছি এই দেশে। আসার পরে আমরা প্রবাসী হিসাবে আমরা যে জিনিসটা চাই, আমরা অর্থনীতির মধ্যে এত একটা ভূমিকা রেখে আসছি, কিন্তু আমরা যখন দেশে চলে আসছি আমরা সেই প্রবাসী হিসাবে আমরা সেই সঠিক মূল্যায়নটা চাই, যে আমরা আমাদের যে জীবন যৌবনের মূল্যবান সময় এবং আমরা আমাদের যে কার্যক্রম আমরা প্রবাসী করেছি এবং প্রবাস থেকে যে আমরা অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা মূল স্রোতে আমরা এই দেশের আমরা ভূমিকা রাখতে চাই। এবং সেটার জন্য আমরা বিভিন্ন ফোরামে যে আমরা প্রত্যাগত প্রবাসী আমি ফোরাম আমরা করেছি, সেটার মাধ্যমে প্রবাসীদেরকে আমরা যারা এদেশে চলে আসবে, যারা প্রবাসী কর্মী এবং যারা বিভিন্ন লেভেলে কাজ করে আসছে, ওদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা সেটাও একটা অবদান রাখতে চাই। এবং কার্যক্রম এবং পুনর্বাসনের জন্য ভবিষ্যতে সরকার এবং আমরা ব্যক্তি পর্যায়ে কীভাবে কী করতে পারি এবং তাদের বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন ধরনের সমস্যা যদি জর্জরিত হয়, অনেকের সমস্যা হয়, সেইগুলো আমরা কীভাবে হেল্প করতে পারি, সেই জন্য একটা হেল্প ডেস্ক করতে চাচ্ছি।
এবং সেটা আমরা কার্যক্রম শুরু করেছি। আচ্ছা, এই যে তারা ফেরত চলে আসছে, এই ফেরতের পেছনের মূল কারণটা কি এবং তাদের ভবিষ্যৎ কি? ফেরতের পিছনে আমাদের কিছু শ্রমিক অনেক সময় ওইখানে যায়, যেটা যায় আমাদের কিছু কিছু শ্রমিক যায় যেখানে স্পন্সরের ভিসা, সেটারে অনেক বলে ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নাই, এমনি তারা একটা স্পন্সরের আন্ডারে চলে যায়। কিন্তু স্পন্সরের আন্ডারে যাওয়ার পরে দেখা যায় সেই স্পন্সরের কোনো কার্যক্রম নেই, তার কোনো ব্যবসা নাই বা তার কোনো নির্ধারিত চাকরি নাই, এবং সেই লেভেলের লোকগুলো হয় কি, শ্রমিকগুলো হয় কি, তারা অন্য কোথাও কাজ করে, অন্য কোনো কফিল আন্ডারে বা এই অন্য কোনো জায়গায় কাজ করে, অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে। এবং সম্প্রতি সৌদি আরবের যে আইনকানুন, খুব শক্তিশালী আইনকানুন তারা করছে, এবং সৌদি আরবের প্রসেসে এটা খুবই স্বাভাবিক, তারা এই অবৈধ শ্রমিকদের, মানে আপনি বৈধ, আকামা বৈধ, কিন্তু আপনি যে কফিলার আন্ডারে বা স্পন্সর আন্ডারে কাজ করার কথা সেই স্পন্সর আন্ডারে আপনি কাজ করতে পারছেন, তখন আপনি যা অন্য জায়গায় কাজ করছেন সেই জায়গাও পুলিশে তাদেরকে ধরে এবং ধরে ফেরত পাঠায় দেয়। আর অনেকেই যারা 30 বছর 35 বছর দীর্ঘদিন কাজ করেছে, আমাদের কমিউনিটি তো শুরু হয়েছে 80-র পরেই, 80 থেকে 80 না বরং 78-79 পরেই এই বাংলাদেশিরা যাওয়া শুরু করছে। সেখান থেকে আজকে 2020 এই যে দীর্ঘ ওই 40 বছরে আমাদের কমিউনিটি কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে। সেখানে যারা ছোটো ব্যবসায়ী ছিল আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা ওই সাধারণ কর্মী ছিল, সুপারভাইজার ছিল, অনেকে ম্যানেজার, জেনারেল ম্যানেজার বিভিন্ন ফার্মে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আগে যারা পাকিস্তানি ইন্ডিয়াতে দখলে ছিল, তো এই সমস্ত পর্যায়ে আমরা চলে আসছি। আমরা কমিউনিটি অনেক রিচ কমিউনিটি, এখন যারা ফেরত চলে আসবে এদের জন্য আমি আমাদের প্রস্তাব থাকবে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে এবং সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট সদয় এবং সানুগ্রহ ওনার দৃষ্টি আছে। আমরা চাই তাদেরকে কীভাবে আমরা ভবিষ্যতে আসার পর একটা কার্যক্রমের মাধ্যমে এনে একটা পুনর্বাসনের মাধ্যমে তাদের যোগ্যতা অনুসারে বিভিন্নভাবে, ইভেন রাজনৈতিকভাবেও, যারা রাজনীতি জানে বা রাজনীতি করতে চায়, যদি যেখানে বিভিন্ন সংগঠনে ওদেরকে একটু স্থান করে দেওয়া, জায়গা করে দেওয়া, ইভেন কি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাবি আছে যে আমরা প্রবাসের একটা কোটা, যেহেতু 1 লক্ষ 1 কোটি লোক প্রবাসে থাকে, 1 কোটি লোকের 4 কোটি ভোটার এই দেশে কিন্তু আছে, আমরা 5 কোটি লোক, এই যে 5 কোটি লোকের কথা শোনার জন্য এই যে আমরা যদি 4-5টা প্রতিনিধি সংসদে পাঠাইতে পারি, তারা যেভাবে বলবে, কারণ প্রবাসের কথা আমি যেভাবে বুঝি, প্রবাসী একটা লোক কী করে, এমনও সময় তাকে নিজ হাতে পাক করে খাইতে হয়, এবং এই যে বাতের গরম ফ্যান তার হাতে হাত পুরার যে ইয়েটা অভিজ্ঞতা, এটা তো এখানে বসে থেকে আমি অক্সফোর্ডে পড়ে আসা, এখানে বসে থেকে আমি আমার পক্ষে সম্ভব না, একজন প্রবাসীর পক্ষেই প্রবাসীর কষ্টটা বোঝা উচিত। এই জন্য আমরা সবসময় দাবি করি যে অন্তত রাইট ফোরামে, ইভেন পার্লামেন্টে যদি আমরা 5টা প্রতিনিধি পাঠাইতে পারি, এটাও আমাদের জন্য, প্রবাসীদের জন্য কথা বলার সুযোগ হবে। সেটাই, ব্যবসা নিয়ে আমরা কথা বলবো, যে আগে মিডল স্টের সবগুলো দেশেই যে ব্যবসা করতে স্পন্সর লাগতো, এখন কি, মানে এখন কি সেই স্পন্সরশিপটা লাগে, মানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই বিষয়টা আমাদের জানা। আপনি খুব ভালোই, ব্যবসায়ী আসলে আমরা প্রবাসীদের, প্রবাসীরা কেন শোনার চেয়ে, এই প্রবাসীরা কিন্তু প্রত্যেকটা লোক একটা পাসপোর্ট নিয়ে চলে যায় এবং দে আর নট কেয়ারিং সিঙ্গেল পেনি ফ্রম দেয়ার পকেট, এবং তারা সেখানে যায় তাদের নিজের উদ্যোগে, তাদের নিজের চেষ্টায়। আমাদের প্রবাসীরা অনেক ভাই আমি দেখেছি, তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা কোটি কোটি টাকার মালিক, তারাও ল্যান্ড ক্রুজার গাড়ি চালায়, তারাও ভালোভাবে চলে, তারা তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং ইউরোপেও এবং জাপানের মতো জায়গায় আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এই যে লোকটা তার নিজের নিজের চেষ্টায় নিজে, সে সেলফ এন্টারপ্রেনার, সে তার কোনো ফান্ড নিল না, ক্যাপিটাল নিল না, ওই দেশেই চেষ্টা ভাবনা করে সে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এই ব্যবসাগুলি, এই লোকগুলো যখন দেশে চলে আসে তাদের কিন্তু মেধা আছে, আমরা চাই তাদেরকে এই মেধাগুলি এবং তাদের এই দেশে ইনভেস্ট করার সুযোগ দেওয়া এবং বিভিন্ন সেক্টরে কীভাবে হেল্প করা যায়, এই যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টে ওদেরকে একটা একটা ক্যাটাগরি, একটা সুযোগ সুবিধা, যে প্রবাসীদের জন্য একটা সুযোগ রইল, এইগুলো যদি আমরা করি তাহলেই প্রবাসীদের সঠিক মূল্যায়ন হবে। হ্যাঁ, স্পন্সর সম্পর্কে সৌদি আরব সম্প্রতি কিছু আইনকানুন তারা করতে যাচ্ছে, স্থায়ীভাবে যারা ওইখানে থাকার জন্য তারা একটা সার্টিন অ্যামাউন্ট পে করার পর তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিবে এবং ব্যবসা করার সুযোগ দিবে। এটা আগেও ছিল, যারা ইনভেস্টর তারা $50,000 ইনভেস্ট করতো তাদেরকে ইনভেস্টর হিসাবে এরকম সুযোগ সুবিধা আগেও ছিল, তো এটা কার্যকর হওয়ার পথে, তো এটা যদি হয় আমাদের জন্য ভালো, অনেক বড় বড় ব্যবসায়ী যারা তারা এই ব্যবসাটা করতে পারবে। আর এমনিও ওই স্পন্সরশিপ সিস্টেমটা উঠায় দেওয়ার একটা তাদের প্রস্তাব আছে যে স্পন্সরশিপ লাগবে না, এমনি ওইখানে যাবে এবং যাওয়ার পরে
তারা ওই গভর্নমেন্টের ইয়েতে থাকবে এবং সেই যে যার ক্যাপাসিটি এবং ক্যাটাগরি অনুযায়ী চাকরি করবে, ব্যবসা করবে, সেটা সেটাও হওয়ার পথে, সেটা হইলে ভালো। তবে আমাদের একটা কথা খুব মানে সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, সৌদি আরব আমাদের একটা লার্জ লেবার মার্কেট, এবং সৌদি আরবে আমরা বলি যে তারা ধরেন এই এই সৌদিয়াজেশনের আন্ডারে বিভিন্ন পেশায় তাদের লোকজন চলে আসছে, ইভেন মহিলারাও এখন তারা কাজে চলে আসছে, এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মেয়েরাও খুব ভালো করতেছে। উই শুড অ্যাপ্রিসিয়েট ইট, কারণ তারা তাদের নাগরিক, তারা তাদের দেশে কাজ করবে, এটি স্বাভাবিক। আমাদের দেশে যদি একটা চাকরি প্রধান শর্তই থাকে, আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে, তো এটা তাদের দেশের নাগরিক তারা কাজ করবে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এরপরেও সৌদি আরব ইটস লার্জ মার্কেট, এখানে কনস্ট্রাকশন আছে, ক্লিনিং আছে, এই সমস্ত সেক্টরে আমাদের লেবাররা যাতে থাকতে পারে, বিশেষ করে মহিলা শ্রমিকরাও যাচ্ছে, ওদের একটা ভালো মার্কেট আছে, মহিলা শ্রমিকদের যদি আমরা প্রশিক্ষণ করে, যেটা বর্তমান সরকার খুবই আন্তরিক, প্রশিক্ষণ করে ওদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া দেয় এবং ট্যাকফুল করে ওদেরকে যদি প্রিপেয়ার করে আমরা পাঠাতে পারি, যে তারা কোপ করতে পারে। এখানে যাওয়ার পর আমাদের মেয়েরা হয় কি ব্যাগাচা একা যায়, মানে তারা একটু কেমন জানি হয়ে যায়, সেই সেইটা মানে তাকে প্রোটেক্ট করার মতো তাকে তৈরি করে দেওয়া, এবং গভর্নমেন্টেরও যে আমাদের এমবেসি কিংবা কনসুলেট আছে তারাও সেখানে একটা তারা অলরেডি কর্মতৎপর, আর তৎপরতার মাধ্যমে ওদেরকে কীভাবে কাজে লাগানো যায়, এবং আমাদের রিমিটেন্সের দরকার, আমরা উই শুড নট লুজ দিস মার্কেট, তো এটা ধরে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, আমরা আবারও আসব, আমাদের আরেকটি স্কাইপ ভিডিও কল রয়েছে, আমাদের কাতার প্রতিনিধি এম এ আকাশ আমাদের কল দিয়েছেন। এ আকাশ, আপনি কাতারে রয়েছেন, তো সেখানে করোনা পরিস্থিতির কি অবস্থা, আমাদের প্রবাসী বাংলাদেশীরা কেমন আছেন? জি আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কাতারে বাংলাদেশি যারা রয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই, কারণ এখানে বাংলাদেশ দূতাবাস কাজ করে যাচ্ছে। আমি বর্তমানে কাতারের রাজধানীর দোহার নাজমায় বাংলাদেশ অধ্যুষিত এলাকায় রয়েছি। এখানে বাংলাদেশিরা প্রায় 1 লক্ষ অধিক বাংলাদেশিদের বসবাস, তো যে বিষয়টা দেখা গেল বাংলাদেশে অনেক প্রবাসী ছুটিতে আছেন, তারা একটু আতঙ্কে আছেন, কিন্তু তাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, কারণ উনি জানেন যে অলরেডি কাতার সরকার ঘোষণা দিয়েছেন যারা বাংলাদেশে গিয়েছেন, যাদের আইডি মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আবার কাতারে আসতে পারবে সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না ইমিগ্রেশনে। এবং বাংলাদেশ দূতাবাসকে আমাদের মাননীয় রাষ্ট্রদূত জনাব আসাদ আহমদ স্যার এবং এখানকার লেবার কাউন্সিল ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে অভিহিত করেছেন যে বাংলাদেশিরা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। এবং এই করোনা ভাইরাস নিয়ে এখানে অনেক ধরনের আলোচনা চলছে, এবং আমাদের দূতাবাস থেকে একটা টিম গঠন করা হয়েছে, এবং দূতাবাসের নেতৃত্বে বিভিন্ন ক্যাম্প ভিজিট করা হচ্ছে, এবং বাংলাদেশে অধ্যুষিত এলাকা গুলা নাজমা, ওয়াকরা, দোহার বাইরে, সুমাল, শাহানিয়া সহ অন্যান্য এলাকা গুলাতে আমাদের দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রদূত নিজে তদারকি করছেন। যদি কোনো ধরনের করোনা ভাইরাস কোনো প্রবাসী পাওয়া যায় অথবা কোনো আতঙ্ক পাওয়া যায়, অবশ্যই যেন দূতাবাসে স্পেশাল হটলাইন করা হয়েছে, যেন হটলাইনে যোগাযোগ করা হয়। আপনি জানেন যে কাতার বিশ্বের দ্বিতীয় একটা শহর, যে প্রযুক্তি শহর করোনা ভাইরাসে বলা যাবে, কারণ তারা করোনা ভাইরাসকে ট্যাকেল দেওয়ার জন্য বিশ্বের দ্বিতীয় প্রযুক্তি এই কাতার ব্যবহার করছে। এক একটা স্ক্যানার মেশিন দিয়ে দৈনিক 6000 যাত্রীকে অথবা 6000 ব্যক্তিকে, প্রবাসীকে তারা চেক করতে পারবে, সেই ধরনের ক্ষমতা কাতারে রয়েছে। আপনার আরো অবগতির জন্য জানা যাচ্ছে যে আপনি জানেন কাতারে 2022 সালে ওয়ার্ল্ড কাপ খেলা হবে, সেই দিনে কাতারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, তাই এই করোনা ভাইরাস তো তারা মোকাবেলা করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছে। আমরা এর আগেও যখন আরটিভিতে প্রচারিত আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এবং আমার নিউজে বলেছিলাম, 2017 সালে যখন কাতারের সাথে 4টি দেশ যখন ক্রাইসিসে পড়েছিল, কাতার কিন্তু সেই সমস্যার মানে সমস্যাকে কাটিয়ে উঠে তারা সাবলীনভাবে কাজ করে যাচ্ছে। এবং কাতারের বন পরিবেশ মন্ত্রণালয় থেকে গতকালকে একটি নোটিশ জারি করা হয়েছে, যেন যে পার্কগুলো রয়েছে কাতারে, যেন এই পার্কগুলোতে কোনো ধরনের বাচ্চারা খেলাধুলা না করে, বাচ্চারা যেন বাসায় থাকে, যাতে করোনা ভাইরাস তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়। গত 9 মার্চ থেকে কাতারে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ এবং বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এমএসএম স্কুল এন্ড কলেজ দোয়া কাতার বন্ধ রয়েছে। সরকারি নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, যতক্ষণ পর্যন্ত এই সমস্যা কাটিয়ে না উঠতে হবে ততক্ষণ বন্ধ থাকবে। আমি আরো জানাতে চাই যে করোনা ভাইরাস নতুন করে গতকালকে 58 জন আক্রান্ত হয়েছে, এই মিলে সব মিলিয়ে গতকালকে ছিল 320, কিন্তু আজকে আবার 17 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।
তো এটি আতঙ্ক না হয়ে সবাই কাজ করে যাচ্ছে, সচেতনতা অনেক দেখা গেছে। কাতারে একটি মার্কেট রয়েছে আমার পিছনে, আর একটু পিছনে, সেই মার্কেট নাম হলো সুকাল হারেজ। হারেজ মার্কেটিং আপনার গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে অনেক অনেক বাংলাদেশিদের প্রতিষ্ঠান ছিল, আসলে তাদের কোনো আতঙ্ক, যারা সবাই আতঙ্কে আছে, টেনশনে আছে, কোনো আতঙ্ক কিন্তু না হওয়ার জন্য এখানে কাতার সরকার থেকে বলা হয়েছে। কারণ আপনি জানেন এই সমস্যাটা সংকট কাটিয়ে ওঠার পরেই কিন্তু এই মার্কেট গুলো আবার খুলে দেওয়া হবে। এবং কাতারে যে মসজিদ গুলো রয়েছে, সেই মসজিদ গুলোর মধ্যে আজানের 5 মিনিট পর থেকেই নামাজ শুরু হবে, এবং 15 মিনিটের মাথায় নামাজ শেষ হবে, মসজিদ বন্ধ করে দেওয়া হবে। এবং কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে বিভিন্ন প্রবাসীদেরকে, এই পর্যন্ত বাংলাদেশিদের খবর পাওয়া যায় নাই। আর তারপরেও যদি কোনো বাংলাদেশি আক্রান্ত হয়ে থাকে তাহলে যেন কাতারে দূতাবাসকে হটলাইনে যোগাযোগ করে। আপনারা এই ছিল আমার কাছে তথ্য, আমি সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়া আকাশ, কাতার। ইয়া আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা করোনা ভাইরাস প্রসঙ্গে জানছিলাম, এই বিষয়ে আমরা কথা বলবো, তবে আমরা যেমনটা তখন শুনছিলাম যে ব্যবসা নিয়ে, তো সেখানে ব্যবসা পরিধি সেই বিষয়টা কেমন কেমন করছে বাংলাদেশিরা ব্যবসা, মানে তাদের সুযোগ সুবিধা কি, সেই সম্পর্কে আমরা জানবো। ধন্যবাদ। আসলে ব্যবসা আমি তো আগেই বলছি যে বাঙালিরা এত কৃতকর্মা, এবং আমাদের লোকজন যারা এখানে এন্টারপ্রেনার, তারা একেবারে শূন্য থেকে শুরু করে এত সুন্দর ব্যবসা করেছে, এবং অনেকেই আমার জানা মতে অনেক বড় বড় ব্যবসার মালিক। তো ব্যবসার পরিধি সেখানে অনেক বিস্তৃত ছিল, তবে এখান যেটা হয়েছে এখানে কিছু কিছু পেশা, যেমন কিছু কিছু চশমার দোকান, ঘড়ির দোকান, মোবাইলের দোকান, এই সমস্ত কিছু কিছু সেক্টরে ওই প্রবাসীদের কাজ করার জন্য একটু রেস্ট্রিকশান চলে আসছে। এই রেস্ট্রিকশান হওয়াতে অনেকে এই ধরনের ব্যবসা থেকে আপাতত বিরত, তো এটা আমাদের জন্য একটা ব্যবসা কিছুটা এফেক্ট আসছে। আর যেটা এই যে আমি বলছিলাম, এই যে করোনা ভাইরাসের কারণেই এই যে হোটেলের কিন্তু ব্যবসাটা, যে মক্কা এবং মদিনা যে হোটেলের ব্যবসা কিন্তু মোরালেস আমি বলতে পারি 60-70% বাংলাদেশিদের দখলে, 60-70% বাংলাদেশিদের দখলে, এবং আমাদের লোকজনরা খুব ভালো ব্যবসা করে। উমরা হজের সময় আমাদের বাংলাদেশিরা খুব ভালো ব্যবসা করে এবং তারা সুন্দর উপার্জন করে। এইটা কিন্তু এই যে সম্প্রতি ইয়ের পরে এই যে উমরা ভিসা বন্ধ, এই সমস্ত কারণে কিছুটা এফেক্ট হচ্ছে, আমিও খোঁজখবর রাখছি। তো ব্যবসার জন্য এখনও সৌদি আরবে ব্যবসাপাতির জন্য আমাদের এটা একটা সুন্দর দেশ, এবং সেখানে মানুষ এফোর্ড করতে পারে, মানুষজন কেনাকাটার এফোর্ড করতে পারে, পয়সা থাকে, তখন সেখানে ব্যবসা চলে। এবং বিভিন্নভাবে আমাদের বাংলাদেশিরাও অনেক ব্যবসায়, বিশেষ করে কয়েকটা মার্কেট আছে, আমি তো দেখি মার্কেটে 60-70% বাংলাদেশিদের দখলে, এবং তারা বিভিন্নভাবে ভালোই আছে। এখন অর্থনীতিটা কোন দিকে যায় এই বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে, সেটা আমাদের ভাবতে হবে। এবং আমি আমাদের দূতাবাস এবং কনসুলেট কর্তৃপক্ষ, এবং ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু 5টা দেশের দূতাবাসের সঙ্গে কথা বলেছেন যে প্রবাসীরা যারা ওইখানে আছে, তাদের যদি যারা ছুটিতে আসছেন, তারা যদি করোনা ভাইরাসের কারণে কোনো কারণে যেতে না পারে, তাদের ভিসা বর্ধিত করার জন্য এবং ভিসা এক্সটেনশন করার জন্য তারা অলরেডি এগ্রিড হয়েছে। ইতিমধ্যেই কিছু এয়ারলাইনের, আমিও জানি, আমি যেহেতু ট্রাভেল লাইন্সে ব্যবসা করি, আমাদের কিছু কিছু প্যাসেঞ্জার তারা খুব প্যানিক হয়ে পড়ছে যাওয়ার জন্য, অনেকেই তাদের ভিসা খুব খুব কাছাকাছি চলে আসছে। তো ভিসা এটা গভর্নমেন্টের আমি সাধুবাদ জানাই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, উনি এই ব্যাপারটা অলরেডি আগাম কথা বলে রাখছে এবং এগ্রিড বিভিন্ন দেশ, 5টা দেশের দূতাবাস এগ্রিড যে যদি কোনো কারণে তারা যেতে না পারে, ভিসা যদি এক্সপায়ার্ড হয়ে যায়, এক্সটেন্ড করে দেবে। আর ব্যবসা এখানে ব্যবসা আরেকটা যেটা হয় যে বিমান চলাচল বন্ধ, বিমান চলাচল বন্ধ হতে হবে কি, এই বিষয়টা কথা বলতে নিয়েছিলাম যে যে এই যে মাত্র আমরা শুনলাম যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে 14 দিনের জন্য, তো এই বিষয়ে মানে আপনি কি জানেন? এটা তো একটা হিউজ ব্যাপার, কারণ এয়ারলাইনের এভিয়েশনের বিজনেসটা তো খুবই এফেক্টেড হবে এই 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 ইয়েতে, বিশেষ করে উমরা তো একদম টোটালি উমরা ভিসাই বন্ধ, তো যাতায়াত বন্ধ, এই 15-14 দিন লোকজন যেতে পারবে না, এখন আসা যাওয়া বন্ধ। তো এতে করে হবে কি, এটা আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর সবজি যায়, তরি তরকারি, পরে মাছ, বিভিন্ন ধরনের এই যে প্রাণের উৎপাদিত পণ্য, বিভিন্ন ধরনের এলিয়েন ফুডের উৎপাদিত পণ্য, এবং কাপড় চোপড় থেকে শুরু করে গার্মেন্টস, অনেক কিছু কিন্তু আমরা এই সৌদি আরবে, মিডল ইস্টে কিন্তু আমাদের বিরাট মার্কেট আছে। তো এটা এফেক্ট ডেফিনেটলি করবে, এবং এই এটা এটার এফেক্ট তো হবেই। তো করোনা ভাইরাস নিয়ে আজকে সারা বিশ্বে একটা অস্বস্তিকর পরিস্থিতি, এবং আমরা তো সম্প্রতি যে রিপোর্টগুলো দেখলাম, ইটালি, চায়না, আমাদের অনেক প্রবাসী আছে, আমি ওদের আন্তরিক সহানুভূতি জানাই, এবং
আমি সকল মহলকেই আমি একজন প্রবাসী প্রত্যেকত প্রবাসী অনুরোধ করব, আজকে প্রবাসী যারা আছে তাদের পরিবার পরিজন নিয়ে তারা অনেকেই আত্মীয় স্বজন ছাড়া, এবং তাদের কিন্তু মানুষজন আত্মীয় স্বজন ছাড়া থাকে তখন কিন্তু তার ভিতরে কিন্তু একটা একটা শূন্যতা বিরাজ করে শত কিছুর পরে। আর এখন এই এই পরিস্থিতিতে যারা ইতালি বা অন্য দেশে আছে আতঙ্কের মধ্যেও আছে, আমি দোয়া করি সর্বোপরি পরম করুণা আল্লাহ তাআলার কাছে, এবং সবাই আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হই। তারা যদি দেশে প্রত্যাবর্তন করতে পারে বা করতে চায় সুযোগ থাকে, তাদেরকে কোয়ারান্টিনে তো যেতেই হবে, কিন্তু আমরা যদি একটু সহানুভূতিশীল হই, কারণ তারা তো আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, তারা আমাদেরকে যখন দেয় তখন তো আমরা তাদের সেই হিসাবটাই যেন আমরা রাখি। তো এটা হলো সবচেয়ে বড় কথা। আর এয়ারলাইনগুলো বন্ধ, এটা যদি আরও বর্ধিত হয় তো এটা আমাদের জন্য খুব ইয়ে হবে, ক্ষতির কারণ হবে সেটাই। এটা আচ্ছা, আমাদের সাথে আরেকজন স্কাইপে যুক্ত হয়েছেন, আমরা কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম পরিচয় দিয়ে আমাদের বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি মোহাম্মদ ইসমাইল মিয়া, বঙ্গবন্ধু পরিষদ কাতার সেন্ট্রাল কমিটি এবং কাতার বাংলাদেশ চেম্বার প্রেসিডেন্ট কাতার থেকে বলছি। কাতার বাংলাদেশের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, তো আপনি সেখানে ব্যবসা বাণিজ্যের কি সুযোগ সুবিধা দেখছেন প্রবাসীদের জন্য? কাতারে আমরা ব্যবসা বাণিজ্যের সুবিধা বলতে, কাতারে আমাদের কাতার গভর্নমেন্ট সহ এখানে বাংলাদেশি বাংলাদেশে ভোগ্য পণ্য আমাদের কাতারে ইম্পোর্ট করা এবং কাতারে ইনভেস্টরকে কাতার বাংলাদেশে নিয়ে যেয়ে ইনভেস্ট করার জন্য আমরা এখানে উদ্বুদ্ধ করে যাচ্ছি, এবং সেজন্যেই বিভিন্ন সময় সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন মিটিং করে আমরা তাদেরকে আমাদের দেশ সম্বন্ধে অবগত করে যাচ্ছি, এবং অভূতপূর্ব ছাড়াও আমরা তাদের থেকে পাচ্ছি। বিভিন্ন টিম এখন বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশ নিবেশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, কাতার বাংলাদেশ কমিউনিটির কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। কাতার বাংলাদেশ কমিউনিটির কার্যক্রম যেটা হলো, আমি এখান আমি বঙ্গবন্ধু পরিষদ সেন্ট্রাল কমিটি এবং এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই আমাদেরকে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়ী, তো আপনার কি বাংলাদেশে বিনিয়োগের কোনো ইচ্ছা রয়েছে কিনা ভবিষ্যতে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি বাংলাদেশে অনেক আগ থেকে আমি ওখানে রিয়েল এস্টেট ব্যবসা করে যাচ্ছি, সাথে সাথে আমি এখন উত্তরাতে একটা মেগা প্রজেক্ট নিয়েছি, সেই প্রজেক্টে কাজ করে যাচ্ছি, ডকুমেন্ট রেডি হলেই আমি সেখানে হাত দেব। আর আমি আমার কুমিল্লাতে স্থানীয় এরিয়াতে একটা ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা নির্ধারিত করেছি, সেটাও আমি ইনশাল্লাহ সরাসরি সেখানে কাজে হাত দেব, যাতে করে আমাদের দেশীয় ভাইয়েরা সেখানে কাজকর্ম করে তাদের জীবিকা উপার্জন করতে পারে এবং সচ্ছলভাবে চলতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কথা। জি, আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। যেমনটা ব্যবসার কথা বলছিলাম, তো যারা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী তারা হচ্ছে মানে তারা তো সুযোগ সুবিধা ভালোই পাচ্ছে, তো মানে ম্যাক্সিমামই কি তারা ব্যবসা বাণিজ্যের সাথে মানে জড়িত? না, এখানে আমাদের হয় কি, যারা কোম্পানির আন্ডারে যারা চাকরি নিয়ে যায় তারা তো চাকরিতে আছে, এবং আমাদের কিন্তু এই আমি এই কথাটা আগেও বলছি যে দীর্ঘদিন যারা কাজ করার পরে আমাদের কিন্তু অনেক কোম্পানিতেই অনেক এক্সিকিউটিভ পজিশনে আমাদের অনেকে চলে আসছে, আমাদের অনেক ভালো ভালো পজিশনে এখন আর বাঙালিরা সেই বাঙালি নাই আর কি, আমাদের ভালো ভালো পজিশনে চাকরিতে আছে। আর ব্যবসা যে বলো অটোমেটিক ব্যবসা, কিছু লোক যাচ্ছে তারা কিছুই করতে পারে না কোনো স্পন্সর, কিন্তু তারা এই ছোটোখাটো ব্যবসা শুরু করছে, কিন্তু এই ছোটোখাটো ব্যবসা করতে করতে এমন এক পর্যায়ে আসছে যে তারা এখন ভালো ব্যবসায়ী, তারা ওই গার্মেন্টস সেক্টরে কিংবা বিভিন্ন ধরনের ওই সবজি এই গ্রসারি এবং এই যে হোটেল ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রিতে আমি এটা গর্ব করে বলতে পারি মক্কা মদিনার ওই যে হোটেলের ব্যবসায়ী আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবচেয়ে তারা অগ্রগামী আছে এই হোটেল, এবং রেস্টুরেন্ট বিজনেসটা আমরা মোটামুটি এখন কিছুটা ওটা পাকিস্তানিরা ওদের দখলই ছিল, কিন্তু আমাদের বাংলাদেশিরাও এখন রেস্টুরেন্ট ব্যবসা এগিয়ে আসছে। তাছাড়া বিভিন্ন ধরনের ওই কাঁচামাল সরবরাহ, এই
বিভিন্ন ধরনের এই দোকানপাটে সবজি খেলনার দোকান বিভিন্ন আছে বাংলার বাংলাদেশিরা আসলে মানে আল্লাহর একটা রহমত আছে আমাদের লোকজনের তারা কিন্তু ধৈর্য সহকারে ওই দেশে যেমন একটা হারাস মার্কেট আছে হারাস মার্কেট হলো সেখানে ওই পুরাতন মাল কিনে এনে অনেক স্টকের মাল বিক্রি করা হয় সেখানে আমি এই আমি কিছুদিন আগে গেলাম আগেও যেতাম সেখানে যেহেতু আমি ওইখানে ওই ফ্রেন্ডস অফ বাংলাদেশ যোদ্ধা আওয়ামী লীগ কমিটির সভাপতি ছিলাম তো অনেক জায়গায় ঘুরতাম তো আমি যখন দেখি আর কি আমার খুব ভালো লাগতো মানে তারা সুন্দর মানে পুরাটা দখল করে রাখছে মানে সমস্ত বাঙালিদের মানে দোকান তখন খুব মনটা ভরে যায় যে আমাদের লোকরা তারা ওই ভালো ল্যাঙ্গুয়েজ আরবি এত সুন্দর জানে আপনি তো আমরা চিন্তাও করতে পারি সৌদিদের একটি ভালো আরবি বলে এবং এত ট্যালেন্ট এই ভাষা শিখে নিচ্ছে সেই দেশে তারা একটা রিলেশন সৃষ্টি করছে সৌদিদের এবং এমনকি আছে সৌদিদের প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক এটা করে নিছে এই যে আমাদের এই প্রতিভাগুলি আমি তো সেটাই বলি যে এই মানুষগুলা একটা বিদেশ বিবয়ে যায় তারা একটা পরিবেশ সৃষ্টি করে ব্যবসা করে সেখানে একটা রিলেশন করে অথচ এই লোকগুলো দেশে এসে যদি কিছু না করতে পারে তখন কিন্তু আমাদের মনে খটকা লাগে কোথায় একটা ঝামেলা কোথায় এই একটা গ্যাপ আছে সেই জন্যই আমি মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট সজাগ এবং যথেষ্ট ওয়াকিফাল উনি নিজেও বলে যে আমি আমি কোনো এক সময় আর আব্বার মৃত্যু প্রবাসী ছিলাম প্রবাসীরা আমাকে বুকে আগে রেখেছিল ইভেন কি উনি রাজনীতিগুলো বলতে গেলে উনি সবসময় বলে যে আমার আব্বাও মুক্তিযুদ্ধের প্রথম এই সমস্ত কাজ প্রবাসে শুরু করেছিলেন লন্ডনে উনি নিজেও প্রবাসী ছিলেন এবং প্রবাসীরা প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট উনি তা আমরা যে জিনিসটা বলতে চাই প্রবাসীরা যদি এই দেশে চলে আসে যারা চলে আসবে তাদের জন্য যে অভিজ্ঞতাটা নিয়ে আসবে একটা লোক ব্যবসা মানে আমি একটা আমি একজন এন্টারপ্রেনার একটা জিরো থেকে একটা ব্যবসা শুরু করে আমি এই পর্যায়ে চলে আসলাম আমি প্রবাসে মাল্টি ন্যাশনাল লোকের সঙ্গে কাজ করে আমি একটা ম্যানেজারিয়াল পজিশনে চলে আসলাম এটা কিন্তু কম্পিটিশনের ব্যাপার এবং অনেক যোগ্যতার ব্যাপার তো আমি এই জন্য বলি যারা এই দেশে আসবে আমরা যদি ওদেরকে মূল্যায়ন করি একটা কাজ করার সুযোগ দিই ওদেরকে আমরা যথাযথ বিভিন্নভাবে ব্যবসার সুযোগ দিই একটা ফোরাম সৃষ্টি করি তাহলে তারা কিন্তু এখানেও কন্ট্রিবিউশন করতে পারবে আর আমরা যদি আমার সঙ্গে ওই দিন বাংলা বিষয়ে একজন জাপান প্রবাসী ছিল ভদ্রলোক তো সে দুইবার অ্যাটেম্প নেওয়ার পর সে আর বিজনেস করতে চায় না সে বলে যে আমি তার আত্মীয় স্বজন আছে অনেক ভালো ভালো কিন্তু সে বলে যে মদ সব দেখেন আমি যাই কাজে কিন্তু এমন জায়গায় বাধা সৃষ্টি হয় তখন আমার ধৈর্যটা থাকে না তা আমরা চাই এই এই সমস্ত ব্যাপারে প্রবাসী যাদের মেধা আছে এই ব্যবসা কিংবা চাকরি কিংবা ইভেন রাজনীতিতেও রাজনীতিতে দেখেন আমরা অনেক কষ্ট করি কথাগুলি বলি অনেক লোক প্রবাসী কিছু চায় না কিছু পায় না কিন্তু ওই যে উনি বললো বঙ্গবন্ধু পরিষদ করে এরকম সৌদি আরবে বঙ্গবন্ধু পরিষদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা রিয়াদে ওই কাতারে আবুধাবিতে সমস্ত জায়গা আছে তারা কিন্তু নিজের পয়সা খরচ করে নিজের শ্রম নষ্ট করে আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পর এই একটা রাজনৈতিক সংগঠন করে যে যে ফোরামই করে অন্য দলেরও আছে কিন্তু এই যে মানুষগুলো শ্রম দিল এই যে মানুষগুলো অর্থ দিল তাদের অর্থ এবং শ্রমের কোনো যদি মূল্যায়ন না হয় এবং দেশে আসার পর যদি বলে প্রবাসী আবার কী প্রবাসী আপনারা ছিলেন কিন্তু একটা লোককে এই জিনিসটা বলে তখন মানুষ কষ্ট পায় আমরা এই জন্য বারবার বলি যারা দেশে প্রবাসে যারা আছে তারা ভালো থাকুক আর যারা দেশে চলে আসবে তাদেরকে একটা রাইট ফোরামে তাদেরকে একটা নির্দিষ্ট একটা ইয়ের মধ্যে এনে আমরা সরকারের সহায়তা চাই এবং আচ্ছা আমরা যেমনটা মানে নারী শ্রমিক নিয়ে কিছুদিন আগে আমরা অনেক কিছুই শুনেছি অনেক নির্যাতনের শিকার হয়েছে মানে এই গণমাধ্যমে অনেক কিছুই এসেছে তো তাদের নিয়ে আমাদের সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কিনা কি ভূমিকা এবং সেখানকার অ্যাম্বাসেডর সেখানকার কি ভূমিকা রয়েছে এটা খুব একটা সুন্দর প্রশ্ন এটা খুব বার্নিং ইস্যু আসলে নারী শ্রমিকদের ব্যাপারে আমরা অনেক কথাই শুনি এবং নারী শ্রমিকদের ব্যাপারে আমরা প্রথমে নারী শ্রমিকদের ব্যাপারে কিন্তু অনীহাই ছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী মহোদয়কে আমরা বলছিলাম যে আমাদের কি নারী শ্রমিক যদি না দেওয়া যায় সেটাই ভালো ছিল কিন্তু সৌদি সরকার একটা শর্ত জুড়ে দেয় যখন ভিসাটা বন্ধ ছিল কী শর্ত জুড়ে দেয় যে আপনারা যদি একটা নারী শ্রমিক দেন তাহলে দুইটা ভিসা পাবেন এই ধরনের একটা শর্তের বেড়াজালে ফেলার পর আমরা বৃহত্তর স্বার্থে কোনো যে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থগুলি অনেক সময় ত্যাগ করতে হয় এই পর্যায়ে কিন্তু সরকার গেছে এবং সেটা ভালো কিন্তু কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে কিন্তু ইনসিডেন্ট হওয়ার পরও মাননীয় আমাদের যে বর্তমান রাষ্ট্রদূত মাননীয় গোলাম মসজিদ সাহেব এবং আমাদের যে জেদ্দার কনসাল জেনারেল ছিলেন আগে বুরহানুদ্দিন সাহেব সাহেব যারা যারা ছিল ওনারা খুব কর্মতৎপর তারা এই গভর্নমেন্টের এই কর্মসূচির আওতায় সেখানে সেফ হোম করা হয়েছে যারা নির্যাতিত হয় তাদেরকে সেফ হোমে নিয়ে আসা এবং সম্প্রতি যেটা হচ্ছে কোনো নারী শ্রমিক যদি যায় তাকে ট্রেনিং ইজ এ মাস্ট ম্যান্ডেটরি তার নিজস্ব জেলায় তাকে একটা ট্রেনিং নিতে হবে কী ট্রেনিং মনে করেন একটা হোম তার যাওয়ার পর
একটা একটা আইডিয়া রাখা যে একটা প্রবাসে এখানে যেমন বেকম মেশিন দিয়ে বাড়ি ক্লিন করতে হবে, বেকম মেশিনটা কী তাকে চিনতে হবে, ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশিং মেশিন কী তাকে বুঝতে হবে। একটা গ্রামের সাধারণ মহিলা, সাধারণ গ্রামের মহিলা সে তো ওয়াশিং মেশিন কী বেকম কী এগুলো বুঝে না, কাজে তাকে একটা কনসেপ্টে দেওয়া যে এই মেটেরিয়ালগুলো এই জিনিসগুলো ওভেন কী এগুলো লাগতে এইগুলো আছে গৃহস্থালী কাজে লাগতে পারে, তো এইগুলো একটা ধারণা। এরপরে পরিষ্কার পরিচর্যা সম্পর্কে মোটামুটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা, এই সমস্ত প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা পাঠাই আর জিনিসটা হলো মানে সাইকোলজিক্যালি বুস্ট আপ করা। একটা মানুষ যখন আপনি আপনাকে কীভাবে প্রেজেন্ট করবেন, আপনি আপনাকে কীভাবে প্রোটেক্ট করবেন, আপনার আত্মমর্যাদা এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি আপনাকে সেভ করতে পারেন। তা আমাদের এই জ্ঞানটা এবং এই ট্রেনিংটা পরিচর্যাটা যদি আমরা করি তাহলে এই সেক্টরটা আমাদের জন্য ভালোই হবে, এবং এটা সরকার খুব এই ব্যাপারে খুব সজাগ এবং মাননীয়। আর ওখানে যারা অবৈধভাবে রয়েছেন বাঙালিরা, তো তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কি না? সৌদি আরবে অবৈধ যারা হয়ে গেছে কোনো কারণে বিভিন্ন সময়, এখানে আগে ছিল কি সৌদি আরবটা তো একটা বাস কান্ট্রি, যেমন উমরা ভিসা যাওয়ার একটা ওপেন ফেসিলিটি ছিল, অনেকে উমরা ভিসা যায় সেখানে থেকে গেছে, এরকম অনেক হয়েছে। কিংবা অনেকে ওই যে যেটা বললাম কফিল আন্ডারে গেছে কিন্তু সেই কফিলের কাজ নাই, অন্য কফিল আন্ডারে কাজ করে কিংবা পালায় যায় অন্য কোনো কাজ করে, এই ধরনের অনেক একটা সেক্টর আছে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু সৌদি গভর্নমেন্ট কিন্তু তারা যথেষ্ট জেনারাস, তারা করে কি টাইম টু টাইম এভরি ফাইভ ইয়ার্স এভরি ফোর ইয়ার্স তারা একটা কনসেশন বা একটা গ্রেস দেয়, যেমন এরকম যারা তারা যদি কোনো অপরাধে সম্পৃক্ত না হয়, ওই দেশের কোনো অপরাধে কোনো জেল হয়ে গেছে মার্ডার কেস কিংবা এই ধরনের কোনো কঠিন অপরাধ যদি না থাকে তাহলে তারা আসার জন্য ওইখান থেকে আউটপাস দিয়ে তারা চলে আসতে পারে। এটা কিন্তু প্রত্যেক দেশের সরকাররাই এটা করে এবং এটা আমাদের সরকারের সহযোগিতা করে। আর এখানে যারা অবৈধ হয়ে যায়, অবৈধভাবে থাকাটা ঠিক না, কারণ অবৈধ লোকরা তারা অর্থটা উপার্জন করে সেটা বৈধভাবে পাঠাইতে পারে না, সেটা চুরিচামি করে এবং নিত্য নৈমিত্তিকভাবে তাদের একটা চাপে থাকতে হয়। এবং এখন তো আমার জানা মতো, আমি যদিও চলে আসছি দেড় বছর হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, কিন্তু সেইখানে এখন খুব রেট হয়, আপনি রাস্তাঘাটে দেখবেন হঠাৎ করে আপনি মানে আনসিন আর কি, আপনি জানেন না হঠাৎ করে একটা রেট দিয়ে দিল, তখন আপনি এই আকামা চেক করবে, আপনার কাগজপত্র চেক করবে, তো অবৈধ হলে সেখানে একটা আপনার জেলে পাঠিয়ে দেবে। তো অবৈধ কোনো অবস্থায় থাকা ঠিক না, ইভেন কি আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা আনতে আমাদেরকে ব্যাক পাইতে হয়, এগুলো তো আমাদের অনেক আমরা চুকে দেখছি। কাজে আমি তা অনুরোধ করব এই এই পর্যায়ে কাউকে অবৈধ যদি থাকে সেটা দূতাবাসের মাধ্যমে হোক যে কোনো প্রকারে তার দেশে চলে আসা উচিত। সেটাই, আমরা তাহলে একটু আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছি যে শুনেছি স্কুল আছে সেখানে বাঙালিদের জন্য, বাংলাদেশি যারা প্রবাসী রয়েছে তাদের ছেলে মেয়েদের জন্য সেখানে স্কুলের ব্যবস্থা রয়েছে, তো এই প্রসঙ্গে আপনি আমাদের যদি জানান। অনেক ধন্যবাদ, আসলে তো অনেক কথাই, প্রবাসী জীবনে তো অনেক যে বাস্ট ক্যাম্পাস, প্রবাসীরা দেখেন আজকে তারা, আমি বললাম যে আশির দশক থেকে শুরু করে আজকে 2020 হাঁটি হাঁটি পাবা করে প্রবাসীরা কিন্তু অনেক একটা তারা ফ্যামিলি নিয়ে খুব একটা বাস ইয়েতে চলে আসছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং মালয়েশিয়া এই সমস্ত দেশে। তো স্কুল আমি সৌদি আরবে 8টা স্কুল সেখানে পরিচালিত আছে এবং সেখানে ইংলিশ কারিকুলামের স্কুলও পরিচালিত আছে, যেটা আমরা করে আসলাম, যেটা আগে ছিল না, এবং খুব কয়েক স্ট্যান্ডার্ড স্কুল এবং বাংলা কারিকুলামের স্কুলগুলো আছে। স্কুলগুলোর ব্যাপারে স্কুলগুলোর সরকার এই সৌদি সরকার আবার আইন করে দিয়েছিল, কীরকম আইন, যেমন স্কুলের নিজস্ব কম্পাউন্ড থাকতে হবে, তো এগুলো প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তা আমরা এগুলো নিয়ে অনেক দেন দরবার করছি এবং আমাদের এগুলো টিভি নিউজেও রেকর্ড আছে। প্রথম এই যে সাহরি আশা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গেলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আমাদের ওই প্রবাসী কল্যাণমন্ত্রী গেলেন, আমাদের এই সমস্ত মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা কথা হইলে আমরা এগুলো নিয়ে, এবং অর্থমন্ত্রী মহোদয় এই আব্দুল মোহিত সাহেব, ওনার আমার ছবিও আছে ওনার সঙ্গে পাশে বসে, আমরা ওনার ধরে অনুরোধ করে বললাম যে এই অবস্থা, আমরা যদি স্কুলগুলো গভর্নমেন্টের সহযোগিতা না পাই তাহলে এই প্রিমাইজ করা আমাদের পক্ষে সম্ভব না, যায় কিনা সম্ভব না। তখন উনি কথা দিয়ে আসছিল যে হ্যাঁ আমি দেখব। এবং মাননীয় প্রধানমন্ত্রী গত 2 বছর আগে মদিনা মোনার একটা হিলটন হোটেলে একটা সমাবেশে ছিলেন, সেখানে উনি প্রধান অতিথি ছিলেন, সেখানে আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম। তো আমরা এই প্রস্তাবটা যখন ওনার কর্ণে নিলাম যে আমাদের স্কুলগুলো যদি বাঁচাইতে হয় তাহলে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব না। এবং আমি আই উড লাইক টু থ্যাংক আওয়ার প্রাইম মিনিস্টার, আই ফিল যে উনি এমন সাহসের সঙ্গে কথাটার উত্তর দিল, ওনার বক্তৃতা বলল যে কত টাকা লাগবে এবং কত টাকা লাগবে, এবং উনি ফরেন মিনিস্টার মহোদয়কে এবং অ্যাম্বাসেডার মহোদয়কে বললেন যে নোট করেন কত টাকা লাগবে, আই ডোন্ট কেয়ার, আমার স্কুলকে বাঁচাইতে হবে, কারণ এখানে আমার 25 লক্ষ বাঙালি সৌদি আরবে থাকে এবং ওদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে ওদের পড়াশোনা এই ব্যবস্থা করতে হবে এবং এই জন্য যা লাগে আমি দিব। এবং উনি সেই ব্যবস্থাই করছেন এবং সেইভাবে টাকা পয়সা দিয়ে স্কুলগুলো এখন টিকা গেছে।
এই জেদ্দা মক্কা মদিনা তায়েফ বিভিন্ন জায়গায় আছে এবং এই এই যে একটা বড় কাজ তবে এখন যেটা হয়েছে যেটা মানে আমাদের শেষ বিচারে যে জিনিসটা হচ্ছে সেখানে ফ্যামিলিগুলো টিকতে পারছে মানে কত সংখ্যক সেখানে স্টুডেন্ট রয়েছে সেইখানে ধরেন একটা স্কুলে বাংলা স্কুলে জেদ্দা প্রায় 2000 স্টুডেন্ট ছিল এখন কমে আয় সেটা 1500 মধ্যে চলে আসছে ইংলিশও ছিল 1000 সেটাও কমে যাচ্ছে কারণ এখানে যেটা হয়েছে যে একামার একটা ফি লেভি এটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে সৌদি আরবে আমাদের যে আকামা আগে কোনো ছিল না এখন ডিপেন্ডেন্টের জন্য একটা আলাদা পয়সা দিতে হয় এই পয়সাটা দেওয়াতে অনেকেই হয়েছে কি সেটা একটা বাড়তি একটা ফ্যামিলির আকামা রিনিউ করতে যেতে তার থেকে 5-10 হাজার টাকা এক্সট্রা চলে যায় এইটা নিয়ে অনেক যারা ফ্যামিলি মেম্বার যাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে তারা খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আসে এবং নির্ধারিত আয়ের লোক অনেকে ফ্যামিলি দেশে পাঠিয়ে দিছে পাঠিয়ে দেওয়ার পর হয়েছে কি স্কুলগুলোতে ছাত্র ড্রপ করছে তো যাই হোক আমি যতটুকু জানি শেষ মিটিংয়ে আমি আমাদের কনসার্ন জেনারেল বুরহদিন সাহেব বলছিলেন যে রিয়াদের একটা স্কুল থাকবে জেদ্দার একটা স্কুল থাকবে তারা একটা প্রিমাজের মধ্যেই বাংলা স্কুলটা এবং ইংলিশ স্কুলটা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন এবং সেভাবে কার্যক্রম চলছে এটা এটা যদি হয় কারণ এখানে ধরেন কনসুলেটের একটা টিম থাকবে হজ উমরার একটা টিম থাকবে এবং আমাদের কিছু ব্যবসাপাতি একটা টিম থাকবে এবং স্কুল আমাদের লাগবে হ্যাঁ কোনো না কোনো এটা দীর্ঘদিন ধরে থাকবে এটা লেবার মার্কেট তো আছে লেবার মার্কেটের বাইরেও আমাদের কিন্তু একটা বিজনেস কমিউনিটি আছে আমাদের হজ উমরার জন্য একটা টিম থাকবে এবং হজ উমরা যাচ্ছেও এবং এটা যদিন পৃথিবী থাকবে এটা আমাদের থাকবে মুসলিম প্রধান দেশ এবং আমাদের কনসুলেট থাকবে আমাদের কিছু হজের উইং থাকবে শিক্ষা কর্ম আছে এবং সৌদি আরবের সঙ্গে কিন্তু আমাদের অনেক ধরনের ইয়ে হয়েছে বিশেষ করে আপনার ওই যে এই এই গোয়েন্দা যে সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলি আছে আমাদের মানে কান্ট্রি টু কান্ট্রি বাইলেটারাল সৌদি আরবের সঙ্গে আমার জানা মতে অনেক ধরনের কার্যক্রম আছে এবং আমাদের সেনাবাহিনীরাও আছে যাচ্ছে এই জন্য এই স্কুলগুলো খুবই দরকার এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে উনি এই স্কুলগুলো চালানোর জন্য উনি অনেক আচ্ছা আমরা একদমই অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আমরা সংক্ষেপে একটু জানতে চাচ্ছি যে করোনা পরিস্থিতির জন্য সেখানে ওমরা হজ বন্ধ রয়েছে তো এটার কি প্রভাব পড়বে বা এই সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা একটা বার্নিং ইস্যু আপনি তো নিজেই পত্রপত্রিকায় দেখছেন যে ওমরা ভিসা অলরেডি টোটালি বন্ধ করে দিয়েছে এবং অনেকেই ওমরার জন্য এখন যাচ্ছে না এবং এবং কাবা শরীফেও তারা খুব এনসার্কেল করে রাখছে এখানে ঢুকতে দিচ্ছে না এবং আমরা টিভিতেও দেখলাম যে ওই আবাবিল পাখি তাওয়াফ করতেছে খুব জনমানবশূন্য সেটা তারা আইন করছে যে যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ কিংবা এটা এরকম হয় এবং জনসমাগম যাতে না হইতে না হয় এটা এড়ানোর জন্য এই সমস্ত আইন করছে এবং সেটা এফেক্ট তো হবে কারণ এয়ারলাইনগুলো দেয়া লজিং দেওয়ার বিজনেস এক নম্বর দুই নম্বর সেখানে প্যাসেঞ্জার যদি যায় সেখানে হোটেল ইন্ডাস্ট্রিগুলো চলে এবং আমি বললাম হোটেলগুলো আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম সেখানে একটা এফেক্ট হবে আর সেখানে ট্রান্সপোর্টেশন এফেক্ট হবে তো এইগুলা আমাদের জন্য তো একটা অর্থনীতির উপরে একটা চাপ পড়বে আর অর্থনীতির উপরে চাপ পড়ে আমাদের রিমিটেন্সের উপরে চাপ পড়তে পারে সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা আগাম ব্যবস্থা নেওয়া খুবই জরুরি এবং এইগুলা মাথায় রেখেই যারা নীতি নির্ধারক তাদেরকে কাজ করতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট আর পরিশেষে আমি যে জিনিসটা বলতে চাই সে প্রবাসে কিন্তু আমরা এইটাই আমি বলতেছি ছোট্ট বাংলাদেশ কিন্তু আমরা প্রবাসে এরকম ছিলাম না বলে যে একটা কানেকটিভিটি একটা ইটস স্মল মানে একটা ইয়ের মতো আমরা প্রবাসে এমন হেন কোনো কাজ নেই মনে করি জাতীয় দিবস থেকে শুরু করে বৈশাখী থেকে শুরু করে প্রত্যেকটা জাতীয় অনুষ্ঠান ইভেন এই যে আমরা ওই যে 17ই মার্চ জাতীয় আন্তর্জাতিক মানে শিশু দিবস এইগুলো পালন করা এবং স্বাধীনতা দিবস বিজয় দিবস আমরা অনেকেই দলীয়ভাবে করতেছি আমরা যারা আওয়ামী লীগের লোকরা আছে আওয়ামী লীগে করতেছে অন্য অন্য তারা করতেছে কিন্তু এইগুলো বৈশাখী অনুষ্ঠান পৌষের অনুষ্ঠান পিঠা পাঠালের অনুষ্ঠান হেন ফাল্গুনী অনুষ্ঠান হেন কোনো অনুষ্ঠান নাই যে এই প্রবাসের জীবনে রবীন্দ্র অনুষ্ঠান এবং নজরুল জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান আলোচনা সভা এই সমস্ত কাজগুলি এই প্রবাসী কিন্তু কনসুলেটের তত্ত্বাবধানে হচ্ছে এবং বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন তত্ত্বাবধানে হচ্ছে এবং প্রবাসী কিন্তু একটা সুন্দর জীবন আছে আমি তো আগেই বলছি মানুষ স্বচ্ছন্দ থাকে টাকা পয়সা উপার্জন করে ভালো থাকে এবং ভালোই ছিল আমি জানি না ভবিষ্যতে কী হয় কিন্তু প্রবাসের যারা ছিল তারা হালাল রুজি রোজগার করে দেশের রেমিটেন্স পাঠায় এবং তার প্রবাসীরা কিন্তু আরেকটা পয়সা শুধু উপার্জন করে যে তারা নিজেরাই খরচ করে এটাও না কিন্তু তাদের অর্থটা কিন্তু দেশে তো আসে একটা রেমিটেন্স হিসাবে এরপরে আত্মীয় স্বজন ডিপেন্ডেন্ট এই বিয়ে শাদিতে কিংবা বিভিন্ন মসজিদে দান বিভিন্ন এই প্রবাসীরা কিন্তু এই কাজটাও করে এইগুলো একটা বিরাট ফ্যাক্টর আমি সব মিলায় প্রবাসীরা দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখে আমি প্রবাসীদেরকে সেলিউট জানাই এবং তারা এই এই যে
রিমিটেন্সটা এটা যদি অব্যাহত থাকে এটি আমাদের একটা বড় নিয়ম। সেটাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আরটিভি কর্তৃপক্ষ কে ধন্যবাদ, এবং এত সুন্দর প্রবাসীদের নিয়ে কথা বলার সুযোগ দেওয়া। আমি সকল প্রবাসীদেরকে সালাম জানাই, মুজিব শত জন্ম শতবার্ষিকী আবহ জাতির জন্য কেমি কবি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। করোনা ভাইরাস দেশে আসছে, যদিও খুব আতঙ্কিত না হয়ে আমি সবাইকে অনুরোধ করব আমরা সতর্ক হই এবং যার যার অবস্থান থেকে আমরা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের প্রবাস থেকে অনুষ্ঠান এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.